হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, আর এই বিজ্ঞপ্তিতে আপনারা ভর্তি হতে পারবেন 20 এপ্রিল পর্যন্ত। আজকে হলো 12ই এপ্রিল, আর ভর্তির শেষ সীমা হচ্ছে 20 এপ্রিল। তো এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন, অর্থাৎ যে যোগ্যতা থাকলে আপনি এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন, সেগুলো হচ্ছে জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হতে হবে। অথবা আপনি যদি জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী পাস না করে থাকেন, তাহলেও আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার বয়স হতে হবে ন্যূনতম 14 বছর, যা 31/12/2023 তারিখে, 31/12/2023 তারিখে আপনি ন্যূনতম 14 বছর হতে হবে। এবং আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ বাউবি একটি পরীক্ষার আয়োজন করবে। এই ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই নবম শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম ফি 300 টাকা। ভর্তি পরীক্ষার বিষয়, মান বণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। প্রয়োজনীয় কাগজপত্র, 2 কপি ছবি, জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণের সনদ এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। তো এ সকল কাগজপত্র দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। তবে এই জন্য আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের যে লিঙ্ক, সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি আপনারা অনলাইনে আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার একটি স্টাডি সেন্টার আছে, যদি আপনারা আমার স্টাডি সেন্টারে ভর্তি হতে চান তাহলেও ভর্তি হতে পারবেন। ভর্তি সংক্রান্ত যে খরচ হবে আপনার বা ভর্তি সংক্রান্ত ফি, অনলাইনে আবেদন ফি হচ্ছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 150 টাকা, কোর্স ফি মোট 3675 টাকা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক ফি 100 টাকা, একাডেমিক ক্যালেন্ডার ফি 50 টাকা, ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড ফি 200 টাকা, পরীক্ষার ফি 350 টাকা এবং প্রথম বর্ষ নম্বরপত্র ফি 70 টাকা। মোট হচ্ছে 4695 টাকা। বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের 2টি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত 200 টাকা জমা দিতে হবে এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি শতকরা 60% ছাড় পাবেন। বিশেষভাবে দ্রষ্টব্য, অষ্টম শ্রেণী বা সমমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ, প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী এক হতে হবে, অর্থাৎ 2টি তথ্য এক হতে হবে। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা ভর্তি হতে পারবেন, অর্থাৎ যদি কোনো অমিল থাকে সেক্ষেত্রে আপনারা ভর্তির জন্য বিবেচিত হবেন না। জেএসসি বা জেডিসি পাশের ক্ষেত্রে জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী হতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে। 2009 সালের পূর্বে অষ্টম শ্রেণী অথবা সমমানের পাশের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন 31/12/97 তারিখ হতে হবে। ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তত্ত্বাবলী ও সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এই ছিল এই বিজ্ঞপ্তিটি। আর এছাড়া আপনাদেরকে অনলাইনে ভর্তি হতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের লিখতে হবে osafsnew.bou.ac.bd। অনলাইনে ভর্তি পরীক্ষা সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, যা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এছাড়াও আপনারা যদি ভর্তি হতে কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তথ্যাবলী ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।